আকাবাকা সরু রাস্তা দিয়ে পরনে জিন্সের প্যান্ট, গায়ে হালকা আকাশি রঙের শার্ট, এক যুবক ভ্যান চালিয়ে মানুষের নিকট পৌঁছে দিচ্ছে বই। ইনি আর কেউ নয়, খুলনা রূপসার নহেট ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। বই হাতে পেয়ে কেউ ঘরে কিংবা গাছতলায় বসে অনেকে তা পড়ছে। মাদকমুক্ত সমাজ করতে মানুষের হাতে বই তুলে দিচ্ছেন এই ইউপি সদস্য। এই বিষয়ে তিনি বলেন, 2016 সালে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর দেখেন এলাকায় মাদকাসক্ত হয়ে পড়েছে, মাদকমুক্ত করতেই তাদের হাতে বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যে আমি যখন গ্রামে ইউপি সদস্য নির্বাচিত হয়ে দেখি আমার এলাকার ছেলেপেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তো আমি চিন্তাভাবনা করলাম যে এদের হাতে যদি আমি বই তুলে দিতে পারি তাহলে হয়তো বা বই পড়া অভ্যেসটা যদি গড়ে ওঠে হয়তো বা ধীরে ধীরে তারা মাদক থেকে সময়টা বেশি বইতে দিবে, এই উদ্দেশ্যে আমার এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটা গড়ে ওঠা। এখন প্রায় 750 সদস্য আছে, শুরুতে কোনো সদস্য ছিল না, শুরুতেই অনেকেই উপহাস করতো যে একজন ইউপি সদস্য হিসেবে একটা ভ্যান চালাচ্ছে, এটা তাদের কাছে উপহাসযোগ্য, পাগলামি, এক ধরনের পাগলামি মনে করত। কিন্তু সমাজের সাথে সাথে মানুষের মনোভাব বদলে গেছে, বৃদ্ধি পাচ্ছে লাইব্রেরির পরিধি। ধন্যবাদ ভ্রাম্যমাণ লাইব্রেরিকে। আর হচ্ছে বই দিয়ে যাচ্ছে, সব থেকে ফার্স্টে বলতে হবে যে এই লকডাউনে বা এই দেশের পরিস্থিতিতে হচ্ছে আমরা অনেক বড় উপকৃত হচ্ছে, ঘরে বসেই বই পাচ্ছি, কিন্তু এখন তো পুরো ঘরেই আটকা, এখন তো ঘরেই বই দিয়ে যাচ্ছে, ঘরেই বই পড়ছি। মানুষের দ্বারে দ্বারে যে এই যে বইগুলো পৌঁছায় দিচ্ছে, এতে মানুষ এই বইগুলো পড়ে মেধার বিকাশ ঘটাতে পারছে। যেরকম শহর এবং গ্রামের যে মেধার যে দূরত্বটা, এটা আসলে ঘুচে যাচ্ছে, মেধাটা সমান বিকাশ ঘটছে। আলমগীরের স্বপ্ন লাইব্রেরির পরিধি রূপসা উপজেলায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার, এজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।